৬৪ বর্গ মাইল আয়তনের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের লাভা নির্মিত বৃক্ষশূন্য আগ্নেয়দ্বীপ ইস্টার আইল্যান্ড। ত্রিভুজাকৃতির দ্বীপটির অবস্থান দক্ষিণ আমেরিকার চিলি উপকূলের ২৩০০ মাইল পশ্চিমে। প্রশান্ত মহাসাগরের নির্জন এই দ্বীপে রহস্যের মতো ছড়িয়ে আছে অসংখ্য দানব আকৃতির মূর্তি। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল এই দানবীয় পাথুরের মূর্তিগুলো? এই রহস্যের উন্মোচনা নিয়েই আমাদের আজকের এই পর্ব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ১৭২২ সালে অ্যাডমিরাল জ্যাকব র্যাগেউইন একদিন রহস্যে ঘেরা একটি দ্বীপ আবিষ্কার করেন। দিনটি ছিল ইস্টার সানডে, সাথে সাথে দ্বীপটির নামকরণ হয়ে গেল ইস্টার আইল্যান্ড। ওলন্দাজ এই দলের ক্যাপ্টেন অ্যাডমিরাল সিদ্ধান্ত নিলেন এই দ্বীপে নোঙর ফেলবেন। দ্বীপের মানুষজন খুঁজে বের করলেন, কথা বললেন তাদের সাথে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, দ্বীপের আদিবাসীরা কেউই এই মূর্তির ব্যাপারে কিছুই জানতে পারল না। তারা এটাও জানালো, তারা মূর্তিগুলোকে দেবতা মনে করে নিয়মিত পুজো দেয়। ধীরে ধীরে পুরো পৃথিবী জানলো ইস্টার আইল্যান্ডের কথা। শুরু হলো নানান গবেষণা। রহস্য উন্মোচনের জন্য নেমে পড়লেন অনেকে, কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের বিশ্ববিখ্যাত নৃতত্ত্ববিদ থর হেয়ারডাল দীর্ঘদিনের গবেষণার পর জানালেন, ৩৮০ খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এসে এই দ্বীপে বসবাস শুরু করে। সে সময় তারা তৈরি করেছিল রাস্তাঘাট, মন্দির, সুড়ঙ্গ পথ। ১২৮০ খ্রিস্টাব্দে পেরু থেকে আরও লোকজন এসে দখল বসায় দ্বীপটিতে। ধারণা করা হয় তারাই গড়ে এসব মূর্তি। এর প্রায় ৪০০ বছর পর ১৬৮০ সালে পলিনেশিয়ারা এশিয়ার দিক থেকে এসে দ্বীপটি অধিকার করে এবং সে সময় মূর্তি তৈরির প্রচলন লোপ পায়। মনে করা হয় ১২৫০ থেকে ১৫০০ সালের মাঝামাঝি কোনো এক সময়ে এই মূর্তিগুলি তৈরি করেছে রাপানুই গোষ্ঠীর লোকেরা। মূর্তি বানানোর জন্য এই পাথরগুলো বৃক্ষকাণ্ডের তৈরি এক বিশেষ ধরনের গাড়ি দিয়ে আনা হতো। অনুমান করা হয় তখন সেই দ্বীপের জনসংখ্যা ছিল প্রায় ২০০০। এখানে লক্ষণীয় যে কতগুলো মূর্তির চোখ আবার সম্পূর্ণ তৈরি ছিল না, এই জন্য সেগুলো বলা হয় অন্ধ মূর্তি। ইস্টার আইল্যান্ডের জনগোষ্ঠীর পরিণতি অনেকটা নাচকার অধিবাসীদের মতোই। গত কয়েক দশকে নৃবিজ্ঞানী জে আর ডায়মন্ড এবং অন্যান্যরা ইস্টার আইল্যান্ডকে পরিবেশ বিপর্যয়ের কারণ হিসেবে মনে করেন। তারা বলেছেন, বনভূমি অতিরিক্ত উজাড় করার প্রভাব পড়েছিল ইস্টার আইল্যান্ডের জনগোষ্ঠীর উপর। এছাড়াও আহু নামে পরিচিত পাহাড়ের বিশাল প্ল্যাটফর্ম পাওয়া যায় এই দ্বীপে। আছে গুহা চিত্রসহ নানান কিছু। প্রায় ৮০০টি দানবাকৃতির মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দ্বীপ জুড়ে। কিন্তু ইস্টার আইল্যান্ডের এই দানবীয় মূর্তিগুলো কে, কেন বা কীভাবে তৈরি করেছিল সেটি নিয়ে এখনও রহস্য বিদ্যমান রয়েছে। ইস্টার আইল্যান্ডের এই মূর্তিগুলি সম্পর্কে আপনাদের কী মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।